19 নভেম্বর 2002 মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হতে কাতালুনিয়া গেল রিয়াল মাদ্রিদ। দুই বছর আগের গ্রীষ্মেই বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো লুইস ফিগো ছিলেন লস ব্লাঙ্কোসদের স্কোয়াডে, আর নিজেদের মাঠে তাকে একটু অন্যভাবে সমাদর করার ইচ্ছাও জেগেছিল বার্সেলোনার পার সমর্থকদের সংগঠন বৈসোস নয়েসের মধ্যে। ফিগো মাঠে নামলেন, এরপর বলে প্রতিটি স্পর্শ করার সাথে সাথে দুধ্বনি ভেসে এলো বার্সা সমর্থকদের পক্ষ থেকে। এমনকি একটা কর্নার নেওয়ার সময়ে গ্যালারি থেকে তার দিকে ধেয়ে এলো একটা শুকরের মাথাও। যে বৈসোস নয়েস দুই বছর আগে ফিগোকে ভালোবাসত তাদের ঘরের ছেলে পেপ গার্দিওলার চেয়েও বেশি, তারাই তাকে প্রত্যাখ্যান করলেন ঘৃণা ভরে। ফিগো বনাম বৈসোস নয়েস, ওই ঘটনাটা ফুটবল ইতিহাসে জায়গা পেল সমর্থকদের পাগলামির উজ্জ্বল একটা উদাহরণ হিসেবে। ইউরোপের বিখ্যাত আর কুখ্যাত সমর্থক দলগুলোকে নিয়ে প্যাভিলিয়নের এই বিশেষ আয়োজন ফুটবলের পাগলা ফ্যানরা। এই সিরিজের তৃতীয় পর্বে আজ থাকছে ফুটবল ক্লাব বার্সেলোনার পাগলাটে সমর্থক দল বৈসোস নয়েসের জানা আর অজানা গল্পগুলো। কাতালান ভাষায় বৈসোস নয়েসকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় ক্রেজি বয়েস, বাংলায় বলা যেতে পারে পাগলা ছেলের দল। 1981 সালে প্রায় 50 জন তরুণকে নিয়ে গঠিত হয় এই সংগঠনটি। শুরুতে এই সংগঠনের বেশিরভাগ সদস্যই ছিলেন বামপন্থী, পাশাপাশি কাতালুনিয়ার স্বাধীনতার জন্য কাজ করতেন তারা। এছাড়া বৈসোস নয়েসের একদম শুরুর দিকের কার্যক্রমের মধ্যে ছিল ফুটবল ক্লাব বার্সেলোনার তৎকালীন সভাপতি জোসেফ নুনেজের পদত্যাগ। তার মতো কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী সভাপতিকে অপসারণের জন্য মাঠে ব্যানার ফেস্টুনও নিয়ে যেতেন সংগঠনের সদস্যরা। কিন্তু তবুও ক্লাবের সাথে বৈসোস নয়েসের সম্পর্ক খুব খারাপ হয়নি, মাঠে ঠিকই উপস্থিত থাকতে দেখা যেত বৈসোস নয়েসকে। ওদিকে 80 দশকের পরবর্তী বছরগুলোতে লন্ডনের স্কিন হেড আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বার্সেলোনাকেও। ওই আন্দোলনের সাথে জড়িত অনেকে যোগ দেন বৈসোস নয়েসেও। সংগঠনে এই নতুন ভাবধারার সদস্য বেড়ে যাওয়ায় বৈসোস নয়েসের রাজনৈতিক মতাদর্শ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে সোশ্যাল লিবারেলিজম থেকে ফ্যাসিবাদের দিকে। এই কারণে সংগঠনের অভ্যন্তরে কিছুটা দ্বিধাবিভক্তি এবং দলাদলি শুরু হয়। কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নেও দুই ভাগে ভাগ হয়ে যান তারা। তাতে বার্সার সমর্থকদের মধ্যে উদারমনাপক্ষের সংগঠন পেনিয়া আল মোগেভার্সের সাথেও মুখোমুখি অবস্থানে চলে যায় বৈসোস নয়েস। তবে বার্সেলোনা ক্লাবের সাথে কিন্তু ভালো সম্পর্কই বজায় থাকে এই সংগঠনটার। তাদের সদস্যদের জন্য ম্যাচের টিকিট এবং যাতায়াত ফ্রি করে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। ক্যাম্প নুতে নিজেদের ব্যানার রাখার জন্য স্টোরেজ রুমের সুবিধাও পান তারা। 1985 সালের একটা ঘটনার কারণে ক্লাবের সাথে সম্পর্ক খারাপ হয় বৈসোস নয়েসের। ওই বছরের ইউরোপিয়ান কাপের ফাইনালের আগে বেলজিয়ামের হেইসেল স্টেডিয়ামে ঘটে যায় একটা দুর্ঘটনা। জুভেন্টাস লিভারপুল মুখোমুখি হওয়ার আগে লিভারপুল সমর্থকদের আক্রমণে ভেঙে পড়ে পুরনো হয়ে যাওয়া ওই স্টেডিয়ামের একটা দেয়াল। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান 39 জন সমর্থক, আহত হন 600+। কিন্তু ওই ঘটনার পর বিতর্ককে আরও বাড়িয়ে দেয় বৈসোস নয়েস। ক্যাম্প নুর দক্ষিণ গ্যালারিতে তারা ব্যানার প্রদর্শন করে গ্রাসিয়াস লিভারপুল, এর সাথে বার্সার প্রচলিত কাতালান পতাকার পরিবর্তে ওরাই স্বস্তিকা পতাকা। তাদের এমন কাজে খেপে যান সভাপতি নুনেস, দক্ষিণ দিকের গ্যালারি থেকে তাদের সরিয়ে ক্যাম্প নুয়ের তৃতীয় তলায় পাঠিয়ে দেন। বৈসোস নয়েসও তাদের কাজের ধরনে কিছুটা পরিবর্তন আনে এরপর। স্টেডিয়ামের বাইরে আগের মতোই তাদের কার্যক্রম চালিয়ে গেলেও স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের বিতর্কিত কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে ফিরে পায় তাদের দক্ষিণ গ্যালারির জায়গা। এরপর গ্যালারিতে কিছুদিন শান্ত থাকলেও মাঠের বাইরে বৈসোস নয়েস হয়ে ওঠে বেপরোয়া। 1991 সালের 22 আগস্ট নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের একজন সমর্থককে খুন করার অভিযোগে বৈসোস নয়েসের সদস্য ফ্রেডেরিক রৌকিয়ের 26 বছরের জেল হয়। একই বছরের অক্টোবরে আরও একটা খুনের অভিযোগ আসে বৈসোস নয়েসের কিছু সদস্যদের বিরুদ্ধে। 2000 সালে বার্সেলোনা সভাপতির পদ থেকে সরে যান ইউসেফ নুনেজ, তার জায়গা নেন সহ সভাপতি গ্যাসপার্ট। দায়িত্ব পেয়ে বৈসোস নয়েসের প্রতি নিজের সমর্থনের কথা মিডিয়ার সামনে প্রকাশ করেন গ্যাসপার্ট। এমনকি সভাপতির পদ ছাড়ার পরে তিনি নিজেই যে বৈসোস নয়েসে যোগ দেবেন সেটাও জানিয়ে দেন। তার কথায় যেন বাড়তি উৎসাহ পেয়ে যায় বৈসোস নয়েস। আড়ালে আবদালে তাদেরকে দ্য চেয়ারম্যানস বয়েস বলেও ডাকতে শুরু করেন অনেকে। ওই বছরের জুলাইতেই বার্সেলোনা থেকে সরাসরি রিয়াল মাদ্রিদে পাড়ি জমান পর্তুগিজ তারকা লুইস ফিগো। এই ট্রান্সফারের কিছুদিন আগেও কেউ ভাবতে পারেননি যে এমনটাও সম্ভব।
আর ফিগোর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তাই স্বাভাবিকভাবেই এই ঘটনা বার্সার সমর্থকদের কাছে এসেছিল বিনা মেঘে বজ্রপাতের মতো, আর এর বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানায় বৈসস নয়েস। 2000 সালের নভেম্বরে লা লিগার মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে ক্যাম্প নুতে আসে রিয়াল মাদ্রিদ। শুধু অশ্লীল অঙ্গভঙ্গি আর দুয়োধ্বনি নয়, ওই ম্যাচে ফিগোর জন্য বরাদ্দ ছিল গ্যালারি থেকে উড়ে আসা নকল টাকা, কাচের বোতল সহ আরও অনেক কিছু। বৈসস নয়েস যেন পরিষ্কারভাবেই বুঝিয়ে দেয়, এককালে ক্যাম্প নু হয়তো ফিগোর হোম ভেনু ছিল, কিন্তু এখন এখানে তিনি একেবারেই অনাহূত। ফিগো নু ক্যাম্পে আবারও খেলতে আসেন 2 বছর পরে 2002 সালের নভেম্বরে। সেবারও তার জন্য একই ব্যবস্থা করে বৈসস নয়েস। দুধ্বনি, হুইসেল বাজানো, গ্যালারি থেকে বোতল ছুঁড়ে মারা তো ছিলই, এর সাথে কর্নার নেওয়ার সময়ে তার দিকে ছুটে এসেছিল একটা শুকরের মাথাও। এসব নিরাপত্তাজনিত কারণে ম্যাচটাও বন্ধ ছিল প্রায় 13 মিনিট। এরপর 2003 সালে আবারও সভাপতি নির্বাচন হয় বার্সেলোনায়। ওই নির্বাচনে হোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন লুইস বেসাত। এই লুইস বেসাত এবং তার ধর্মের বিরুদ্ধেও ক্যাম্পেইন করতে দেখা যায় বৈসস নয়েসকে। সব মিলিয়ে নির্বাচনে জিতে যান হোয়ান লাপোর্তা, কিন্তু নির্বাচনে জিতেই বৈসস নয়েসকে ক্যাম্প নুতে নিষিদ্ধ করেন হোয়ান লাপোর্তা, সাথে বাতিল করেন আগের সব সুযোগ সুবিধাও। বৈসস নয়েসও এর কড়া উত্তর দেয়। লাপোর্তার বাড়ির দেয়ালে লিখে দেওয়া হয় মৃত্যুর হুমকি। 2004 সালের ফেব্রুয়ারিতে বৈসস নয়েসের 2 সদস্য তাকে আক্রমণও করে। তবু লাপোর্তা বা পরবর্তীতে সান্দ্রো রোসেল বা ইউসেফ মারিয়া বার্তামেও তুলে নেননি বৈসস নয়েসের নিষেধাজ্ঞা। ক্যাম্প নু অথবা মনজুয়েচ, এই মুহূর্তে বার্সেলোনার হোম ভেনুতে বৈসস নয়েস নিষিদ্ধ। তবে অনেক ক্ষেত্রে বেনামে ক্যাম্প নুর উত্তর গ্যালারিতে তারা উপস্থিত থাকেন। এছাড়া অ্যাওয়ে বা নিরপেক্ষ ভেনুতে বার্সেলোনার খেলা থাকলে অনেক সময় বৈসস নয়েসের কিছু উপস্থিতি লক্ষ্য করা যায়। 2015 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারানোর পর বার্লিনের অলিম্পিয়া স্টাডিওনে লিওনেল মেসির হাতে দেখা গিয়েছিল বৈসস নয়েসের পতাকা। তবে মাঠে নিষিদ্ধ হলেও মাঠের বাইরে বৈসস নয়েসের কুকীর্তি কিন্তু কমেনি। 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে কাতালোনিয়া এসেছিল পিএসজি। তখন পিএসজির 2 সমর্থককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ এসেছিল বৈসস নয়েসের কিছু সদস্যের বিপক্ষে। 2020 সালে এসপানিওল বি দলের বিপক্ষে বার্সেলোনার বি দলের ম্যাচে বৈসস নয়েস জোর করে ঢুকে পড়ে মাঠে, নাৎসি স্লোগান দিয়েছিল, এমন অভিযোগও রয়েছে তাদের বিপক্ষে। তবু বিভিন্ন সময়ে বৈসস নয়েসকে ফেরানোর দাবি উঠতে দেখা গেছে বার্সেলোনার সমর্থকদের মধ্যে। 2021 সালে ইউরোপা লিগের ম্যাচে হোম ভেনু ক্যাম্প নুতে সংখ্যালঘু হয়ে পড়েছিলেন বার্সেলোনার সমর্থকেরা। সফরকারী আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের আধিক্য তাদের সাদা জার্সি, সাদা পতাকা এবং মুহুর্মুহু স্লোগানে হতভম্ব হয়ে পড়েছিলেন বার্সার সমর্থকেরা। বার্সাও ম্যাচটা হেরেছিল অবিশ্বাস্যভাবে। ওই ম্যাচের পরে বার্সা সমর্থকদের অনেকেই বৈসস নয়েসকে ক্যাম্প নুতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন। এছাড়া এল ক্লাসিকো বা এমন কোনো বড় ম্যাচে বৈসস নয়েসকে মাঠে ঢুকতে দেওয়ার দাবিও ওঠে নিয়মিতই। সব মিলিয়ে মাঠের বাইরে চরম বিতর্কিত এই সংগঠনটির সদস্যরা কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে এখনও দ্বিধা বিভক্ত, কিন্তু কাতালান ক্লাব বার্সেলোনাকে সমর্থনের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। যে কোনো মূল্যে প্রতিপক্ষকে মানসিকভাবে বিপর্যস্ত করে মেরুন নীলের ক্লাবটিকে বিজয়ীর বেশে মাঠ ছাড়তে দেখতে চান তারা, কিন্তু সেই চাওয়ার জন্য সময়ে সময়ে খেলোয়াড়ি চেতনার বিরুদ্ধে চলে যাওয়াটাই অনেকের কাছে অজনপ্রিয় করে তুলে তাদের।